আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা খুব ভালো আছেন। আমি ইলেকট্রিক সিম্বল বিটি থেকে চুন্নু ভাই, আমি খুব ভালো আছি। আজকের বিষয় হবে 4191 অরিজিনাল আইসি। দেখেন ভাই, এটা হলো আমার STK4191 অরিজিনাল আইসি, এবং এই যে এটা হলো 4191 কপি আইসি। দেখেন কপি আইসি এবং অরিজিনাল আইসি ডিফারেন্সটা কি। আমার উদ্দেশ্য হলো অরিজিনাল এবং কপি আইসি চেনানোই আমার দরকার আপনাদেরকে। দেখেন কপি আইসির কালারটা কি, শিল্পরের কালারটা কি দেখেন, অরিজিনাল আইসির কালারটা কি দেখেন। তারপরে অরিজিনাল আইসির লেখাটা থাকবে কালো, ডুপ্লিকেট আইসি চায়না ডুপ্লিকেট আইসির লেখাটা থাকবে এরকম গ্রিন। তারপরে আরও একটা বিষয় আছে, এই কপি আইসিটা ওয়েটে হালকা হবে, অরিজিনাল আইসিটা ওয়েটে বেশি হবে, 10 গ্রাম ডিফারেন্স হবে। যদি এই আইসি কপি আইসিটা মাপ দেন তাহলে পাবেন 35 গ্রাম, এবং অরিজিনাল আইসিটা মাপ দিলে পাবেন 45 গ্রাম। বিষয় হলো আমাদের 4141 এবং 4191 একই বোর্ডে আমরা এই আইসিগুলো লাগাই। এই যে 4141 একই বোর্ডে আমরা আইসিগুলো লাগাই, কিন্তু আমাদের এই 4141 অথবা 4191 বোর্ডটা কিন্তু ভাই হিসাবে সাইজে ছোট হয়ে গেছে, যার জন্য আমরা চেষ্টা করলেও কিছু কিছু পার্টস আমাদের এখানে বড় লাগানোর প্রয়োজন। ভিডিওটা ভালোভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু থিওরি এখান থেকে শিখতে পারবেন। বিষয় হলো আমরা যদি 10 ইঞ্চি থেকে 12 ইঞ্চি স্পিকার চালানোর চেষ্টা করি একটা 4191 অরিজিনাল আইসি দিয়া, তাহলে কিন্তু এখানে কিছু পার্টস আছে যেগুলা আধা ঘন্টা পরে চুলা বন্ধ হয়ে যাবে, পার্টসগুলো পড়ে যাবে। কিছু পার্টস আছে যেরকম 100 ওহমের রেজিস্ট্যান্স আছে, তারপর 4.7 ওহমের রেজিস্ট্যান্স আছে, এই 2.2K রেজিস্ট্যান্স আছে, আরও কিছু ক্যাপাসিটার আছে যেগুলা ড্যামেজ হয়ে যাবে। যার জন্য আমি এখানে এই 4141 এবং 4191 সেম কপি 4231 বোর্ডে, এই বোর্ডটা কিন্তু 4231, এই যে 4231 এই বোর্ডে আপনারা কীভাবে 4191 লাগাবেন এর ডিটেলস নিয়ে আমি আসছি। দেখেন এখানে দুটো কয়েল আছে, কয়েল দুটো দিবেন না, এখানে দুইটা কয়েল আছে, কয়েল দুটো দিবেন না, 0.22 ওহমের রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স দুটো দিবেন না, জাম্পার দিয়ে দিবেন। এখানে পিএফ আছে, রেজিস্ট্যান্স আছে, এখানে দুইটা পিএফ আছে, রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ক্যাপাসিটার আছে, এখানে একটা ক্যাপাসিটার, এগুলো দিবেন না। আমি এখানে যতগুলো পার্ট দিছি ঠিক অতগুলো পার্টসই আপনারা দিবেন, দিলেই কিন্তু এটা 4191-এর সঠিক মাপে বোর্ড হয়ে যাবে। কিন্তু এখানে পিন কিন্তু আছে 22টা পিনের, আপনারা অবশ্যই দুইটা চারটা পিন এভাবে বাদ দিয়ে দিবেন, এই যে দুইটা চারটা পিন বাদ দিয়া আমরা এটা লাগাই দেবো এভাবে, এই যে দুইটা চারটা পিন বাদ দিয়ে লাগাই দেবো। লাগাই দেওয়ার পরে এই যে মাস্টার আইসিটা লাগাবো, এটা অরিজিনাল আইসি, অরিজিনাল আইসিটা লাগাইতে গেলে আমাদের ভোল্টেজ দিতে হবে 35 ভোল্ট, 5 এম্পিয়ার থেকে 7 এম্পিয়ার, ওয়াট পাবেন 50+50 ওয়াট। এবং বিষয় হলো এই ধরনের অরিজিনাল 4191 আইসি যদি আপনাদের কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি 4191 আইসি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবং আরও অনেক রকমের আইসি আছে অরিজিনাল, আমি বিগত অনেক ভিডিও দিছি কপি আইসির উপরে, এখন আমি অরিজিনাল আইসি বেশ কিছু আইসি আনছি। আপনাদের যার যার প্রয়োজন আমার ইমো নাম্বারে যোগাযোগ করবেন, আমার কাছ থেকে অরিজিনাল 4191, 4201, 4241, 4221 বিভিন্ন রকমের আইসি পাবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আমার ইলেকট্রিক সিম্পল ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া, ভিডিওটাতে একটা লাইক দিবেন, এবং মানুষ মাত্র ভুল আমার ভিডিওতে যদি কোনো ভুল আপনারা খুঁজে পান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।